প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদের জানাবো, আবরার হত্যাকাণ্ডে কত টাকা ক্ষতিপূরণ দিবে সরকার, র‍্যাগিং বন্ধে যে কড়া নির্দেশ দিল আদালত, এবারে বিস্তারিত। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন। রিটে আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, অর্থ সচিব, বুয়েটের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ মোট ১৩ জনকে বিবাদী করা হয়েছে। রিটে র‍্যাগিং বন্ধের নির্দেশনার পাশাপাশি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বুয়েটের আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েটের সিনিয়র শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতারা। এই ঘটনায় ৯ অক্টোবর র‍্যাগিং বন্ধ ও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান। সেই নোটিশে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তার জন্য অ্যান্টি র‍্যাগিং কমিটি গঠন এবং মনিটরিংয়ের জন্য অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠনের ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনজীবী ইশরাত হাসান বলেন, অনেক স্বপ্নে আর আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণদের স্বপ্ন সিনিয়রদের র‍্যাগিংয়ের কারণে শেষ হয়ে যায়। র‍্যাগিংয়ের নামে সিনিয়ররা নতুনদের কান ধরে উঠবস করানো, রড দিয়ে পেটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেয়া, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেয়া, গাছে উঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর করা পর্যন্ত করে। এছাড়া গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা এবং নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়। র‍্যাগিংয়ের সর্বশেষ শিকার বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে রাজনীতি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে বুয়েট সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নিহত বুয়েটের ছাত্র আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও রাজনৈতিক বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও শিক্ষক নিয়োগ বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। রিটে আরও বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার ঘটনায় বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা উচিত। বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতন চালানো হয়, যা সংবিধানের ১১, ৩১, ৩২, ৩৪, ৩৫, ৫, ৩৬, ৩৮, ৩৯ ও ৪০ অনুচ্ছেদ ও ঘোষণাপত্রের লঙ্ঘন। এছাড়া সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮, ৩১ ও ৪০ ঘোষণাপত্র অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে আরো ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।